লাভ ইউ অল টেকনিশিয়ান, তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা এইভাবে তৈরি করলাম। হঠাৎ করে এসিতে ঠান্ডা না হওয়ার কারণগুলো পুরনো বন্ধু তোমরা সবাই জানো, কিন্তু নতুন বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের ভীষণ হেল্প হবে। বন্ধুরা, এই মেশিনটায় গুরুত্বপূর্ণ একটা প্রবলেম রয়েছে, প্রথমে বোঝার মতো কোনো রকম কোনো উপায় নেই, তাই ম্যানুফল গেজ সেট করে দিয়েছি। এবারে আমরা স্ট্যান্ডিং প্রেশারটাকে নিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ 100 PSI প্রেশার কিন্তু এখানে শো করছে। ওয়েদার ঠান্ডা থাকার ফলে গ্যাসের প্রেশার একটু কমেই থাকে, সে তুলনায় একটু কমই রয়েছে। এবারে আমরা সাকশন প্রেশারটাকেও নিয়ে নেব, তাই মেশিনটাকে অন করলাম। আউটডোর ইউনিট অলরেডি অন হয়ে গেছে। সাকশন প্রেশারের কাটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে। তোমরা দেখতেই পাচ্ছ 40 PSI প্রেশার এখানে শো করছে, কাটাটা কিন্তু কাঁপতে শুরু করেছে। এবারেই কিন্তু মজার বিষয় দেখতে পাবে, তাই কাটার দিকে অবশ্যই খেয়াল রাখো। দুটো পাইপে কত সুন্দর সোয়েট এসছে, রিটার্নও ভালো রয়েছে, এখনও মেশিন ঠিকঠাকই চলছে। এবারেই হবে মজার খেলা, তাই দেখতে থাকো। ম্যানুফল গেজের কাটা অলরেডি 60 ঘরে পৌঁছে গেছে, আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে উঠতে শুরু করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ কি প্রবলেম হয়েছে। আসলে মেশিনটায় চোকিং হয়েছে, কোথায় চোকিং হয়েছে, কি ধরনের চোকিং হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবে। কাটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, আউটসাইডে হাত দিতেই কনডেন্সিং কিন্তু হচ্ছে না, গরম একদম হচ্ছে না, এবং কাটা কিন্তু 100-এর ঘরে পৌঁছে গেছে। যে কোনো চোকিং প্রবলেমে প্রসেসিং ঠিকভাবেই করতে হবে, না হলে প্রবলেম থেকেই যাবে। ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওর উপরে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই প্লিজ একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।